గౌరచంద్రాయ దాలయ కృష్ణాయ కృష్ణభక్తాయ తద్భక్తాయ నమో నమః. గురు వైష్ణవ గణే అనుగత్తే আমরা আজকে পরিক্রমায় চলতে চলতে প্রৌঢ় মায়াতলা এবং সিদ্ধ বাবাজী মহারাজ শ্রীল জগন্নাথ দাস বাবাজী মহারাজের ভজন স্থলী এবং সমাধি পী আমরা দর্শন করে আসলাম। এখানে আমাদের মহারাজ বললেন আমাদের মধ্যে অনেক ছেলেগুলো থাকে, যেমন উদমাচার শয়তানি না করলে ওরা থাকতে পারে না। তো এখন বাঁদর গুলোর মধ্যে কতগুলো বাঁদর আছে মা উৎপাত করে, তা দেবতাদের মধ্যেও কতগুলো আছে উৎপাতি, এখন কি করবেন? ওদেরকে নিয়েও তো চলতে হবে। এখন দেখুন দেবতাদের মধ্যে হলো কি, দিতির পুত্র হলো মরুদ্র, দেবতাদের মধ্যে দিতির পুত্র হলো মরুদ্গ। দিতি এখন ব্রত করেছে এক বৎসরের ব্রত, বলে যদি নিয়ম নিষ্ঠা যদি ঠিক ভাবে পালন করতে পারো তাহলে তোমার সন্তান দেবতাদেরকেও বিজয় করতে পারবে। এখন এক বছর ধরে নিয়ম করে যাচ্ছে, নিয়ম করতে করতে এখন দেবরাজ ইন্দ্র কি করলো, দিতির এখন সেবা করে আর ওদিকে দেখে কোথায় কি করছে, কোথায় কি গড়বড়ি করে সেইটা ধরতে হবে। তো একদিন এখন গর্ভবতী দিতি, গর্ভের সন্তান আছে, আর ওদিকে এখন একদিন সন্ধ্যাবেলা কিছু খেয়েছে, বিকাল বেলা খেয়ে এখন হাত মুখ ধুয়ে নাই, এটো মুখে মাথার চুলগুলো খোলা আছে আর শুয়ে পড়ে ঘুমিয়ে গেছে। এক তো সন্ধ্যার সময় ঘুমাইতে নাই, খেতেও নাই, খেলে এখন হাত মুখ তো ধুবে সেটাও করে নাই, এখন ব্রতের মধ্যে অশুদ্ধি দোষ হয়ে গেল। দেখুন অনেকে নিয়ম পালন করে না, বলে যে এসব নিয়ম পালন কি দরকার আছে, আরে ভজন করবো আমরা রাগানুগা ভজন আর রাগ মার্গে ভজন করবো, আমাদের বিধি নিয়মের কোনো প্রয়োজন নাই। কিন্তু এখন দেবতাদের মধ্যে গণ্ডগোল, দিতি এখন ওই করায় এখন হলোটা কি, দেব রাজেন্দ্র তার ছিদ্র পেয়ে গেল, এই তো ব্রতের মধ্যে দোষ হয়ে গেছে। এখন কি করলো, যখন ঘুমিয়ে আছে তখন নাকের গন্ধ দিয়ে ভিতরে ঢুকে গেল পেটের মধ্যে, গিয়ে ওইখানে চাকু দিয়ে ওই গর্ভে যে সন্তানটি ছিল তাকে সাত টুকরা করলো, সাত টুকরা করে দিয়ে আবার এক এক টুকরোকে আবার সাত সাত টুকরো করেছে, তাহলে কত টুকরা হয়ে গেল, 49 টুকরা হয়ে গেল। এই করে কেটে দিয়ে চলে আসলো, এখন পেটের মধ্যে বাচ্চা আছে, সে তাকে কেটে কুচিয়ে দিলেও কি হবে, সেইগুলো মাংসপিণ্ড গুলো একটা একটা করে টুকরা এখন জুড়ে গিয়েছে, চামড়ার সঙ্গে জুড়ে আছে, বাচ্চাটা মরে নাই বেঁচে আছে, এখন ওই অবস্থায় জন্ম হলো। এখন যেমনি জন্ম হয়েছে, যেমন ওই খৈনি পুড়িয়া হয়, ওই খৈনির পাতা যেমন লম্বা করে ঝুলানো থাকে, ওই রকম বাচ্চাটা জন্ম হয়েছে, এখন 49 টুকরা চামড়ার সঙ্গে জুড়ে আছে, বলে ব্যাপারটা কি, কি আবার কি হলো। দিতি এখন দেখে আবার স্বামীকে বললো কি এমন কেন, তার স্বামী বলছে আমি তো বলতে পারবো না, তুমি দেবরাজ ইন্দ্রকে জিজ্ঞাসা করো তো, ও তো তোমার সেবা করত, ও কি করেছে দেখো। ইন্দ্রকে এখন ধরলো, ইন্দ্র তুমি বলো, ইন্দ্র বলছে হ্যাঁ মা তুমি তো ব্রত করেছিলে, ব্রতের মধ্যে ওই যে দোষ করেছ, ব্রত নিয়ম ঠিক করে পালন করো নাই, ওই না খেয়ে দিয়ে হাত মুখ ধুয়ে নাই,
কোনো বিধিবিধান নিয়ম কানুন মানু নাই, ওই যে গড়বড়ি করেছে ওই জন্যই আমি পেটের মধ্যে বাচ্চাটাকে এই কেটে টুকরো করে দিয়েছি। বলে এখন কি হবে উপায়? তো দ্বিতীয় এখন ইন্দ্রকে ধরল, ইন্দ্র দেখো কেউ তোমার ভাই, তুমি একে পালন করো, একে আর মারবে না, এ তো বেঁচে আছে, যাই হোক এই টুকরো অবস্থায় তুমি একে পালন করো। তখন দেবরাজ ইন্দ্র তাকে নিয়ে পালন করলেন, বললেন আচ্ছা ঠিক আছে। তাই দেবতাদের মধ্যে এই মরুদগণ স্থান পেয়ে গেল। এখন বৃষ্টির দেবতা রূপে ওদেরকে নিযুক্ত করে দিল, বলে ভাই তোমরা বৃষ্টিপাত করবে। তো এখন মরুদগণ কি করে, কোথাও খুব বৃষ্টি, কোথাও বৃষ্টি নাই, কোথাও কিছু, কোথাও শুকনো অনাবৃষ্টি, আর কোথাও ঝড় ঝঞ্ঝা, এইসব করে দেয়। এখন রাত্রিবেলায় এখন কাজ নাই মরুদগণের, বলছে কি ভাই আমরাও একটু উদপ মাচাবো দাঁড়া। তো রাত্রিবেলায় এসে এখন ঝড় হয়ে গেল, আর এই সব করে দিয়ে চলে গেল। এখন আপনাদের রাত্রিবেলা ঘুমাতেও দেয় না, দুটোর সময় থেকে হল্লা মাচিয়ে দিয়েছে। তো এখন সকালে এখন বিছনা ভিজে যাচ্ছে, এদিক হচ্ছে ওদিক হচ্ছে। আমার সঞ্জয় এখন বলছে আরে ভাই বড় বড় হল গুলো খুলবা খুলবা তাড়াতাড়ি খুলে দাও। তো উপরে বড় বড় হল খোলা হলো, যাই হোক বলে আরে ভাই নাট্য মন্দিরে যাও। সবাই নাট্য মন্দিরে যাচ্ছে, এদিক ওদিক করে কোনো রকমে জায়গা গ্রহণ করেছে। তো যাই হোক এখন এই বৃষ্টির মধ্যে এখন এই জল কাদায় বসবারও জায়গা নাই, তথাপি আপনারা এই যে স্থানে এসেছেন সুন্দর মনোরম স্থান, এই স্থানে আপনারা সবাই বসেছেন। আজকে আমরা এসেছি এই যে প্রৌঢ় মায়া তলা দর্শন করলে, প্রৌঢ় মায়া মানে হলো প্রৌঢ় মানে প্রাচীন মায়া, প্রাচীন মায়া হলো যোগ মায়া। মায়া দুই প্রকারের, এক মহামায়া আর এক হলো যোগ মায়া। যোগ মায়া সব সময় কৃষ্ণের প্রতি উন্মুখ করায় ভক্তগণকে, জীবগণকে কৃষ্ণ সেবায় নিযুক্ত করেন, কৃষ্ণের সঙ্গে সংযোগ করিয়ে থাকেন, তিনি হলেন যোগ মায়া। ভগবান কৃষ্ণ যেখানে যত লীলা করেছেন যোগ মায়া ছাড়া কোনো আর কথাই নাই। আর এই যোগ মায়ার স্বরূপে মূল রূপে তিনি কে? এখন যোগ মায়ার পরিচয় যদি আমরা ভাগবতে দেখতে পাই, কৃষ্ণ এখন যোগ মায়া উপাশ্রিতা, রাসলীলা করতে গিয়েও যোগ মায়াকে আশ্রয় করলেন। এখন এই যোগ মায়া কি? কৃষ্ণ সহযোগায় ইতি যোগ মায়া, যিনি কৃষ্ণের সহিত সংযোগ করান তাকে বলে যোগ মায়া। তিনি কে? স্বয়ং রাধারানী। রাধারানী কৃপা ছাড়া কৃষ্ণকে পাওয়া যাবে না। আর যারা কৃষ্ণকে পেতে চায় তারা ওই ব্রজের থেকে বাইরে চলে যায়, কেউ দ্বারকায় মথুরায়, এইভাবে বাইরে বাইরে ব্রজেতে প্রবেশ হবে না। রাধারানীর কৃপা ছাড়া কে কৃষ্ণকে পাওয়া যাবে না এবং তার সেবাও কেউ লাভ করতে পারবে না। অতএব রাধারানী তিনি বলেন পূর্ণ যোগ মায়ার স্বরূপিণী। যখন কৃষ্ণ বলি মহারাজের দরবারে যাচ্ছিলেন, বলি মহারাজের দরবারে যাচ্ছেন তখন কৃষ্ণ এখন যোগ মায়াকে আশ্রয় করলেন, তাকে স্মরণ করলেন হে যোগ মায়া তুমি আমাকে বাঁচাও, নালে ওই বলি মহারাজ যেমন বামন দেবকে বেঁধে নিয়েছিল অত্যাদ্রুপ ভাবে মহা ঠগবাজ দৈত্য, তো এখন মহা ঠগবাজ গেলেই আমাকে ধরে ফেলবে, আমাকে বেঁধে ফেলবে, তাই তুমি আমাকে রক্ষা করবে। সেই জন্য কৃষ্ণ রাধারানীকে স্মরণ করলেন যোগ মায়া রূপে, যে ওখানেও তুমি আমাকে বাঁচাবে নালে ও আমাকে বেঁধে ফেলবে। তো এখন গেলেন, গিয়ে দেবকীর আগ্রহে তার ছয় জন পুত্রকে তিনি চাইলেন, তো বলি মহারাজ নিয়ে এসে দিতেই
তাদেরকে নিয়ে সঙ্গে সঙ্গে রথে বসে গেলেন। যে আর একটু দাঁড়াইলেন না, দাঁড়াইলে এখনই কিছু চেয়ে বসবে আর বাঁধবে তো এখন মুশকিল হয়ে যাবে। সেই জন্য কৃষ্ণ ভয় করে দৈত্য দানবদের থেকে, সেই এখন যোগ মায়াকে সব সময় আশ্রয় করেই চলেন। সেই যোগ মায়া তিনি কে মূল রূপে রাধা রানী। এই জন্য গীতার মধ্যে বললেন কি নাহ প্রকাশ সর্বস যোগ মায়া সমাপৃতা, যে আমি সর্বত্র প্রকাশ হই না, সবাই আমাকে দেখতে পায় না, যেহেতু আমি যোগ মায়ার দ্বারা আচ্ছাদিত, যোগ মায়া আমাকে ঠেকে রেখে। এই জন্য এক স্বরূপে তিনি হলেন যোগ মায়া। দ্বিতীয় স্বরূপে তিনি হলেন মহামায়া। মহামায়া তিনি কি করেন, জগৎ কারিণী শক্তি, সৃষ্টি স্থিতি প্রলয় কারিণী শক্তি, তাকে মহামায়া বলা হয়। সেই মহামায়া তিনি হলেন দুর্গা দেবী শিব শক্তি। সমস্ত জীবের ইচ্ছা অভিলাষাকে পূর্ণ করেন তিনি, যে দশ ভুজা। আপনাদের ও মায়েদের কটা হাত, আপনাদের কয়টা হাত? দুটো হাত। দুর্গা মায়ের কয়টা হাত? দশটা। তো দশটা হাতে ঘুমাবে কি করে, চলবে ফিরবে কি করে? দুর্গা মায়ের দুটো হাত, কিন্তু দশটা হাত কেন দেখাইলেন? বলে দশ হাতে দশ প্রকারের কর্ম করিয়ে নেন, সব মানুষকে কর্ম করিয়ে নেন দশ প্রকারের কর্ম। আমাদের জীবনে গর্ভাধান পুংসমান সীমান্ত উন্নয়ন নাম করবে, জন্ম অন্নপ্রাশন নামকরণ চূড়াকরণ, তারপরে বিবাহ, এরপরে মৃত্যু সংস্কার, এইভাবে দশ প্রকারের কর্ম মানুষের জীবনে। আমাদেরকে দশ প্রকারের কর্ম করিয়ে নেন, হাতে হাতে যাবু, কাজ না করলে কর্ম না করলে কেউ খেতে পাবে না। তো দুর্গা দেবী বলে চলো কাজ করো, নাহলে খেতে পাবে না, চাপুক দিয়ে পিটাই। আবার কি করে, যারা ভক্ত তাদেরকে ভগবানের চরণে পৌঁছে, আর যারা অভক্ত তাদেরকে এই মায়ার লোলা দেখিয়ে এইখানে বেঁধে রেখে। এই জন্য আমরা মায়ার দ্বারা মোহিত, অতএব আমরা যোগ মায়ের আশ্রয় গ্রহণ করি, রাধা রানীর আশ্রয় না নিলে আমাদের এই অবিদ্যা বন্ধন সংসার বন্ধন ঘুরছে না। তিনি যোগ মায়া রূপে কুলদেবী যোগ মায়া মোরে কৃপা করে আবরা সম্বরিবে, তবে বিশ্বধরী বিশ্বধরী তিনি আবরণ দূর করবেন। এই যে আমাদের মায়ের আবরণ অজ্ঞানতা, অপরদিকে এই দেহের আবরণ এই দেহ দিয়ে বেঁধে দিয়েছেন, তাই আমরা আর মাংসের চামড়া এই রক্ত মাংসের দেহটি নিয়ে আমরা অহংকার অভিমান করে বসি। কিন্তু এই যে অহংকার অভিমান সব কিছু মিথ্যা, ভ্রম মিথ্যা মাত্র। অতএব এই অহংকার অভিমান ছেড়ে যারা গোবিন্দের চরণে আশ্রয় নেয়, গৌরাঙ্গের চরণে, তাদেরই জীবন সার্থক। সেই জন্য যোগ মায়া রূপে তিনি ওই স্থানে অবস্থান করছেন, আমরা সেই স্থান দর্শন করে আসলাম। আমরা এসেছি শ্রী জগন্নাথ দাস বাবাজি মহারাজ, যিনি সূর্যকুণ্ডে বহুকাল যাবৎ থেকে বৃন্দাবনের সূর্যকুণ্ডে থেকে ভজন সাধন করে, আবার সেইখান থেকে তিনি নবদ্বীপে আসেন, এই স্থানে থেকে ভজন সাধন করে। সেই জগন্নাথ দাস বাবাজি মহারাজের কথা বৈষ্ণবগণ আরো বলবেন, আমি আর বেশি বলবো না, এইখানে বলেই আমি বিরাম দিচ্ছি। গৌর ব্রহ্মানন্দে হরি হরি। Oh, it's a blow.